আমাদের রাজ্যের উপরে মেইনলি এখন ওয়েস্টার্লি আর নর্থ ওয়েস্টার্লি ড্রাই উইন্ড বয়ে যাচ্ছে, ফলে দিনের তাপমাত্রা অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি যেটা বলেছিলাম আমরা একটু একটু করে বাড়বে সেটাই থাকবে। বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কি উত্তরবঙ্গে কোথাওই। এবার গরম আজকে যদি আমরা 9 GMT অর্থাৎ দুপুর 2:30টার সময়, এটা কিন্তু ম্যাক্সিমাম নয়, দুপুর 2:30টার সময় যেটা আমরা রেকর্ড করেছি তাতে আলিপুরে 38, দমদমে 38.8, আসানসোলে 38.6, শ্রীনিকেতনে 39, ক্যানিংয়ে 38.4, সল্টলেক 38.2, মানে 38 ডিগ্রি যেটা আমরা বলেছিলাম যে দেখবেন দুটো স্পেলে দিয়েছিলাম 6 থেকে 9, তারপর 10-এর পরে যে বাড়বে সেই বাড়াটা কিন্তু শুরু হয়েছে গতকাল থেকে, আজকে আরেকটু বেড়েছে, এটা 9 GMT-র অবজারভেশন, ফলে আরেকটু বাড়বে ম্যাক্সিমামটা যেটা আমরা 5:30টায় রিপোর্ট করি, ফলে এইভাবে গ্র্যাজুয়ালি কিন্তু দিনের তাপমাত্রাটা একটু বাড়তে থাকবে। আপাতত 15-16 তারিখ অবধি এই রকমই চলবে। কিন্তু এবারের মেইন যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে 38, 39 বা 40 যেটাই রিচ করার কথা করবে আশা করা যাচ্ছে, এটা নতুন কিছু নয়, অনেক সময়ই হয় বিশেষ করে এই প্রি মনসুনে গরমের সময়। কিন্তু এবছরে কিন্তু আমরা একটা লং স্পেল পেতে চলে যাচ্ছি ড্রাই, তার সাথে ডিসকমফোর্ট এবং এত অ্যাবভ নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার।